हेलो फ्रेंड्स, आशा करी अपनारा सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आज के एक स्नैक्सेर रेसिपी आमी आपनादेर साथे शेयर करब और प्याजटा पुरो मेशिनेर मतन किभाबे आमी हाते केटेछि सेटाओ आपनादेर शेयर करब। देखुन एई रेसिपिटे आमी आपनादेर साथे शेयर करछि, एटा सन्ध्येबेला किंबा सकालबेला स्नैक्स तार जन्य की की लागछे आमी देखे नेब। लागछे आमार शुकनो चिड़े, अल्प एकटु बादाम आर लागछे प्याज आर काँचा लंका। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি এক কাপ মতো চিড়ে নিয়েছি, চিড়েটা আমি অল্প অল্প করে এর মধ্যে দেব, দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নেব। এইভাবে ছাঁকা তেলে এটা ভাজতে হবে। দেখুন এটা কিভাবে ফুলে গেছে, ঠিক যেভাবে আমরা দোকানের চিড়ে ভাজা খাই ঠিক সেরকমভাবেই এটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করেই আমি এক কাপ চিড়েটা ভেজে নেব। দেখুন কিভাবে চিড়েটা ফুলে উঠেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই অল্প অল্প করে দিয়েই পুরো চিড়েটা একেবারে দোকানের মতো ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি পুরোপুরি সাদা তেলে ভাজছি। এটা আমি ছেঁকে তুলে নেব। এরপর আবারও আমি অল্প করে একটু দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো চিড়েটা ভেজে তুলে নেব। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বাদাম। বাদামটাও আমি ঠিক যেভাবে বাদাম ভাজে সেভাবেই আমি এটা ভেজে নেব। এটা সন্ধ্যেবেলার স্ন্যাক্সের চায়ের সাথে কিংবা সকালবেলার টিফিনেও আমরা এটা খেতে পারি। দুটোই আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট নুন। এবার আমি এটাকে মিক্স করে নেব। এরপর আমি পেঁয়াজটা কিভাবে হাতে আমি মেশিনের মতো কেটেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দরভাবে আমি এটা হাতেই কেটেছি, আর আমি এটা কত স্পিডে কাটছি সেটা দেখাবার জন্যই আমি এইটা আপনাদের দেখালাম। পুরো যেভাবে মেশিনে পেঁয়াজ কাটা হয় সেভাবেই আমি এটা কেটেছি। দেখুন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কত স্পিডে আমি এটা কাটছি সেটাই দেখাবার জন্য আমি, দেখুন এটা পুরো মনে হবে আমি মেশিনে কেটেছি।